আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে আনুষ্ঠানিকতা শুরু। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। আজ থেকে ট্রেনযোগে এই যাত্রা শুরু। কমলাপুরে স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে যাত্রীদের ভিড়। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় 40 কিলোমিটার সড়কের বেহাল দশা, ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। এবং স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারে প্লাবিত হয় পটুয়াখালীর 28 গ্রাম, অনাবাদী থাকে কয়েক হাজার একর ফসলি জমি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এ দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পরে এ বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। তারপর থেকেই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সাথে সাথেই জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এরপর অন্যান্য অনুষ্ঠান শুরু হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে নানামুখী ষড়যন্ত্র চলছে, যার নেতৃত্বে রয়েছে বিএনপি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। এই রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। কাজে মুজিবনগর দিবসে একদিকে আমরা একটি স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাব, অন্যদিকে আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী ষড়যন্ত্রকারী রাজনীতির অপশক্তির বিরুদ্ধেও আমাদের শপথ নিতে হবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আদিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদ যাত্রার প্রথম দিনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে যাত্রা মানে একটা অন্যরকম আনন্দ, এবং নিশ্চয়ই জানেন যে ট্রেনের অনেক প্রেশার থাকে ঈদের যাত্রায়। প্রায় 40-45 হাজার সিটের বিপরীতে প্রতিদিন ঈদ যাত্রায় এর চেয়েও আরো অধিক মানুষ ঢাকা ছেড়ে যায়, আমরা এটা দেখেছি বরাবরই। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন এ পর্যন্ত, কেননা সাধারণ মানুষ বা যাত্রী যারা আছেন তারা টিকিট ছাড়া কেউই ভিতরে প্রবেশ করতে পারছেন না, অন্তত কমলাপুর স্টেশনে যে সতর্কতাটা আমরা দেখেছি। এখন এই মুহূর্তে একটি ট্রেন যাবে, সেটি হচ্ছে একতা এক্সপ্রেস। এই ট্রেনটি দিনাজপুরের অভিমুখে চলে যাবে এবং
যাত্রীরা উঠেছে। আমরা দেখেছি এই ট্রেনটাতে অন্য সময়ে যেরকম দেখা যায় যে ট্রেনের যে স্বাভাবিক একটা প্রেশার, সেই প্রেশারটাই থাকে। তবে এই ট্রেনে এখন পর্যন্ত আমরা ছাদে কিংবা অন্য কোনো স্থানে বাড়তি যে হুমড়ি খেয়ে পড়ে ঈদের যে সচরাচর চিত্র আমরা সবসময় দেখেছি ঈদ যাত্রায়, সেটা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা দেখেছি যে শুরু থেকেই যখন গেটে এন্ট্রি করছে, একেবারেই বিগিনিংয়ে যেখানে প্রবেশ পথ, তারও আগে একটি আলাদা সেকশন করা হয়েছে যেখানে টিকিট প্রদর্শন করা হচ্ছে, এবং টিকিট প্রদর্শনের পরেই কেবল ঈদ যাত্রায় যারা বাড়ি ফিরে যাবেন তারা যেতে পারছেন। এছাড়া অন্য কোনো মানুষ অন্তত কমলাপুর স্টেশনের এপাশ দিয়ে ঢুকতে পারছেন না। যদি বিকল্প কোনো পথ থাকে সেটা ভিন্ন, তবে সে সংখ্যাটাও কম, কেননা এবার বলা হচ্ছে যে টিকিট ছাড়া যে কেউ যে কোনো জায়গায় টিটির কাছে সমস্যায় পড়তে পারেন, এবং তখন বাড়তি করে তাকে ভাড়া দিতে হবে বা অন্যান্য যাবতীয় সতর্কতা বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে যে চিত্র আমরা দেখেছি সেটা স্বস্তির। যারা টিকিট পেয়েছেন, অনেক কষ্ট করে যারা টিকিট পেয়েছেন, অনলাইনে যুদ্ধ করে যারা পাননি তারা তো দুর্ভাগ্য, তবে যারা পেয়েছেন তারা সৌভাগ্যবান এবং স্বস্তি নিয়ে ফিরছেন ঈদ যাত্রায় বাড়িতে মায়ের কাছে। শান্তা আদিন, আপনাকে ধন্যবাদ। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 40 কিলোমিটার সড়কের বেহাল দশা। চার লেন প্রকল্পে নির্মাণ কাজের কারণে আসন্ন ঈদে এই সড়কে চরম ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যানজট ও ধীরগতির কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে এই দুটি সড়কে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2020 সালের মার্চে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার চার লেনের সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। এর আওতায় ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ নৌবন্দর থেকে খাটিহাতা বিশ্বরোড মোড় পর্যন্ত 16 কিলোমিটার ও কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে খাটিহাতা বিশ্বরোড মোড় ধরখার পর্যন্ত 24 কিলোমিটার আঞ্চলিক সড়ক রয়েছে। তবে করোনাকালীন সময়সহ নানা জটিলতায় বৃহৎ এই প্রকল্পের কাজে অনেকটাই ধীরগতি। এতে করে দুই সড়কে জেলার 76 কিলোমিটার অংশের 40 কিলোমিটার রাস্তায় এখন বেহাল দশা। আর এসব সড়ক দিয়ে প্রতিদিন 30,000 থেকে 35,000 বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, এর মধ্যে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা প্রায় 20,000। এছাড়া নির্মাণ কাজ করতে সড়ক খুঁড়ে রাখা সহ একপাশ বন্ধ করে রাখায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। 10 মিনিটের রাস্তা প্রায় 1-1.5 ঘন্টা লাগে। আমাদের গাড়ির ক্ষতি আছে, এই ব্যারিং এর সমস্যা হয়, চাকার ক্ষতি হয়। সামনে ঈদ আসতেছে, ঈদের মানুষ কিভাবে বাড়িতে যাবে? এদিকে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত যান চলাচলের উপযোগী করা হয়েছে জানিয়ে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এলওসি প্রজেক্ট থেকেও সার্বক্ষণিক সজাগ তাদের টিম সজাগ রয়েছে, যে কোনো জায়গায় যদি গর্ত বা যান চলাচলে বিঘ্ন হয় তারা তাৎক্ষণিকভাবে সেটি মেরামত করে দেবে। তো আমরা আশা করি যে ঈদের আগে আমরা এই যে রিপেয়ার কাজ সেটিও শেষ করতে পারবো। এদিকে যানজট নিরসনে চালক ও হেলপারদের সচেতন করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি হাইওয়ে পুলিশের 7টি টিম সড়কে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হেলপার এবং ড্রাইভারদের নিয়ে আমরা বিভিন্ন সভা সেমিনার করছি, প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছি। তারাও আমাদের সাথে কমিটমেন্ট যে আমরা ঈদের যে কয়েকদিন আছে এরা ওভারটেকিং করবে না, যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে তারা নজর রেখে গাড়ি চালাবে। ঈদ যাত্রাকে আনন্দ মুখর ও নির্বিঘ্ন করতে দ্রুত সংশ্লিষ্টরা কার্যকরী পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতি বছর বর্ষা মৌসুমের জোয়ারে প্লাবিত হয় পটুয়াখালীর অন্তত 28টি গ্রাম। অনাবাদি থাকছে কয়েক হাজার একর ফসলি জমি, দুর্ভোগে প্রায় 30,000 মানুষ। বর্ষা মৌসুমের আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষ। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ঘূর্ণিঝড় রোয়ানু ও সিডরের প্রভাবে পটুয়াখালীর নীলগঞ্জ ও চম্পাপুর এলাকার কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাঁধ পানিতে প্লাবিত হয়। দু এক বছর পরপর এসব বেড়িবাঁধ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় বর্ষা মৌসুম এলেই তা ভেঙে যায়, ফলে 28টি গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অনাবাদি থাকে প্রায় 3,000 একর ফসলি জমি।
আমাদের ধান, তারপর বাড়িঘর এবং কি গরু বাছুর আমাদের সব নিয়ে মনে করো খুবই চিন্তা ভাবনা। বর্ষায় যদি আমাদের এই ভেরিবারটা না হয় তাহলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব। যদি এই এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হয় তাহলে অত্র এলাকার মানুষ সামান্য ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে রাস্তাটা শিগগিরই বর্ষার আগে ক্লিয়ার করে দিক, নইলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। সিডরে বিধ্বস্ত লালুয়ার 8 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, কিন্তু 1500 ফুট এখনো ভাঙা থাকায় পুরো বাঁধই রয়েছে ঝুঁকির মুখে। 1500 ফুট জায়গা এখনো ভেরিবাঁধ দিয়ে আটকানো হয় নাই। যে কোনো সময় যদি পানি বেশি হয় এবং বর্ষা মৌসুমে পানি দিয়া পানি উঠে আসলে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হবে এবং প্রায় 15-20টা গ্রাম প্লাবিত হবে এবং ফসলের হানি হবে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 600 মিটার এবং নিম্নবন্ধ 600 মিটার জায়গা জন্য আমরা 1,00,000-1,60,000 টাকা ব্যয়ে মেরামত কাজ করার নিমিত্তে আমরা বোর্ডে প্রশিক্ষণ করছি। পানিবন্দী কর্মহীন জীবন নয়, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় টানা 15 দিন ধরে রেকর্ড তাপমাত্রা। গতকাল সন্ধ্যা 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। 2 এপ্রিল থেকে সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় হাঁফিয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড রোদের কারণে রাস্তার পিচ গলে যাওয়া বালু ছিটিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। এদিকে রোজার মাসে উচ্চ তাপমাত্রায় মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি চরম কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দুপুর হওয়ার সাথে সাথে রাস্তায় লোকজনের চলাচল কমে যাচ্ছে, মাঠে কাজ করতে পারছেন না কৃষি কাজে নিয়োজিতরাও। প্রচণ্ড রোদে আমের গুটি ঝরে পড়ে যাচ্ছে, ধানের জমিতে পানির অভাবে শীষ শুকিয়ে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তার উপর শুরু হয়েছে লোডশেডিং, হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পার্টিক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 3-এ উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে অ্যান্টনির গোলে 32 মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলরা। আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে 76 মিনিটের ব্যবধান বাড়ান দিওগো দালোত। এতে 59 পয়েন্ট নিয়ে চারে থাকা নিউ ক্যাসলসকে পেছনে ফেলেছে এরিক টেনহাগের দল। আরেক ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল 2-2 গোলে ড্র করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে। যদিও গ্যাব্রিয়েল জেসুস আর ওডিগার্ডের গোলে 10 মিনিটের মধ্যে 2-0 গোলে এগিয়ে যায় গানাররা, কিন্তু বেনরামা এবং বোউনের গোলে হতাশ হতে হয় মাইকেল আর্টেতার দলকে। এরপর 4 পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে তারা। স্প্যানিশ লা লিগায় গেটাফে সালে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচের 5 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় গেটাফে, তবে মুনিরের হেড চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর 25 মিনিটে রাফিনহার শট সাইড পোস্টে বাধা পায়। ফিরতি বলে আলজান্দ্রো বালদের শট নিলে তাও পোস্ট লাগে, তাতে হতাশ হতে হয় কাতালানদের। ইঞ্জুরির সময় শেষ মুহূর্তে বার্সেলোনাকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক ডেভিড সরিয়া। দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে জাভি হার্নান্দেজের দল, কিন্তু গোল পাননি আনসু ফাতি লেভানডোভস্কিরা। 11 পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। আইপিএলে গুজরাট টাইটান্সকে 3 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 177 রান তোলে গুজরাট। 46 রান করেন ডেভিড মিলার, এছাড়া 45 রান আসে শুভমান গিলের ব্যাটে। জবাবে সঞ্জু স্যামসন 60 রান করে শুরুতে এগিয়ে রাখেন রাজস্থানকে। এরপর 6-এ নেমে সিমরন হেটমায়ার খেলেন 26 বলে 56 রানে ঝড় ইনিংস, তাতে 4 বল হাতে রেখে ম্যাচ জেতে রাজস্থান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে আনুষ্ঠানিকতা শুরু। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আজ থেকে ট্রেনযোগে ঈদ যাত্রা শুরু, কমলাপুর স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে যাত্রীদের ভিড়।
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া 40 কিলোমিটার সড়কের বেহাল দশা, ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। এবং স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমের জোয়ারে প্লাবিত হয় পটুয়াখালীর 28 গ্রাম, অনাবাদী থাকে কয়েক হাজার একর ফসলি জমি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।